আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে নিপা বলছি আপনাদের সবাই সাথে। আজকে আমি এমন একটি ভিডিও দেখাবো, আসলে সবার কাজে আসবে এই ভিডিওটা। আমি বিল্ডিং গড়ে কিভাবে পরিবেশ বন্ধু চুলা বানালাম, সবাই অবশ্যই খেয়াল করে আমার ভিডিওটি আজকে দেখে নেবেন। সর্বপ্রথমে আমি চুলার জন্য আমার পরিমাণ মতো আমি সাইজ করে নিয়েছি। নিয়ে এরপরে আমি মাটি নিয়ে এসেছি, বেদরা মাটি, যেটাকে বলে আমাদের বাসায়, এটাকে বলে একদম নরম মাটি, বেদরা মাটি। পুকুর কিংবা বিলের আশেপাশে এই মাটিটা পাওয়া যায়। তারপরে আমি যেহেতু দোয়াক্কা চুলা বানাবো, দেখতে পেরেছেন, আমি দোয়াক্কা চুলাটা বানাবো। এখন এটা আমি যাতে আমার বিল্ডিং ঘর যাতে দুয়াটা না আসে এবং ঘরটা কালো না হয়ে যায়, সেভাবে আমি পরিবেশ মতো বন্ধ চুলা বানিয়ে নিচ্ছি। এক কথায় বলতে পরিবেশ বন্ধ চুলা। এখন দেখতে পাচ্ছেন আমার চুলাটা দুই দিন পরে আমি কিভাবে রেডি করে নিয়েছি। ওইটা হয়েছে পাইপের জায়গা, এটা দিয়ে পাইপটা আমি একদম উপরে দিয়ে ধোঁয়াটা বের করে দিবে, যাতে আমার ঘরে কোনো ধোঁয়া আসবে না এবং আমার ঘরটা অপরিষ্কার থাকবে না। ধোঁয়াটাতে মানুষের অনেক ক্ষতিকর হয় এবং সেজন্য আমি সেজন্য চুলাটা এভাবে রেডি করেছি, যাতে গ্যাসের দামও বেশি, তারপরে সেভাবে রান্না করতেও ঝামেলা হচ্ছে। সেজন্য যেহেতু গ্রামে থাকি, এভাবে মাটির চুলা বানিয়ে নিলে অনেক বেশি ভালো হয়, সেক্ষেত্রে খাবারের টেস্টও দ্বিগুণ পাওয়া যায়। সেজন্য আমি পরিবেশ বান্ধব চুলা বানিয়ে নিচ্ছি, এক কথায় পরিবেশ বন্ধু চুলা। আমার জানা মতে, মানে আমার আইডিয়া থেকে আমি এই কথাটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এখন আমার সম্পূর্ণ চুলাটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি পাইপটা কিনে নিয়ে এসেছি। এই পাইপটা একদম মাথার কেপ সহ আমি 1550 টাকা দিয়ে এই পাইপটা আমি কিনে নিয়ে এসেছি, শুধু আমার ঘরে যাতে ধোঁয়া এবং ময়লা না হয় সেজন্য আমি এই কাজটা আমি করে নিয়েছি। ইচ্ছা করলে আপনারাও এভাবে বানিয়ে, যারা গ্রামে বিল্ডিং ঘর তৈরি করছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে আমার দেওয়া। আপনাদের আমার আজকের ভিডিওটা দেখে আপনাদের সবাই অনেক বেশি ভালো লাগবে। আমি যেহেতু অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি শুধু আপনাদের জন্য। এখন দেখতে পাচ্ছেন আমার চুলাটা একদম পুরোপুরি রেডি, তার মানে রেডি বলতে এখন আমি পাইপটা বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। আর চুলাটা তো দেখতেই পারছেন, ওই পাইপটার ওই জায়গা দিয়ে দুটা আমি ছিদ্র করে নিয়েছি একদম কলা গাছের ই দিয়ে। ওগুলো আমি আসলে ভিডিও করে রাখতে পারিনি, ওগুলো সবগুলো আমার স্কিপ হয়ে গিয়েছে। আর চুলাটা এতটা বেশি সুন্দর হয়েছে, মানে অসম্ভব সুন্দর হয়েছে, আমাদের গ্রামের সবাই পছন্দ করছে আমার চুলাটা। গ্রামের বলতে আমাদের পাড়ায় যারা আর কি আছে, আমার চাচিরা, তারপর আমার চাচাতো বোন, তারপর আমার ফুফি, দাদি, ওনারা সবাই পছন্দ করছে। সবাই এসে আমার চুলাটা একদম সবাই দেখেও গিয়েছে কতটা সুন্দর হয়েছে। আসলে আমার চুলাটা যদি দেখতে আপনাদের সবাই ভালো লেগে থাকে, সবাই কিন্তু দেখা শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার চুলাটা দেখে নেবেন। আপনাদের কাদের আমার চুলাটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। আমি ডিটেলস একদম চুলাটা রেডি করে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দেখাচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়, সেজন্য চুলাটা একদম ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পাইপটা তো দেখতেই পাচ্ছেন, ওদেরই সাইজ মতো করা থাকে। আর এটা হয়েছে পাইপের মাথার উপরে এই ক্যাপটা দেওয়া থাকবে, যাতে বৃষ্টি আসলে না পড়ে সেজন্য। আজকের মতো এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।